আমরা এখন যাচ্ছি অঞ্জলি নিতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে অষ্টমী, তো সবাইকে জানাই অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। তো সবার পুজো ভালো কাটুক। আর আমি রেডি হয়ে মানে স্নান টান করে চলে এসেছি, তো এখন রেডি হব। আমাদের ওখানে একটু পরেই মানে অঞ্জলি শুরু হয়ে যাবে, তো আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, এবার রেডি হব। তো এই দেখো আমার সব জিনিসপত্র, শাড়ি, ব্লাউজ আর গয়নাগাটি, তো এগুলো সব প্রস্তুত হয়ে গেছে, এবার আমি রেডি হব। ও বন্ধুরা দেখো আমার মেকআপ হয়ে গেছে, এখন আমি শাড়ি পরছি, মানে আমি পরছি না, মা পরিয়ে দেবে আমাকে, এখন দিদিকে পরিয়ে দিচ্ছে। তো আমি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে আবার, ঠিক আছে? তো আমি রেডি হয়ে গেছি, তোমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই। তো আমরা এখন পুজো মণ্ডপে যাই, গিয়ে অঞ্জলিটা সেরে ফেলি। তো চলো বোন, আমরা এখন যাচ্ছি অঞ্জলি নিতে। তো দেখো বোন, তো আমাদের এখানে অনেক কটাই হয়েছে মানে পুজো মণ্ডপ, তো যেটা যেখানে আর কি সবার আগে হচ্ছে সেখানে যাচ্ছি আমরা। তো চলো, রেডি হতে হতে মনে হয় 10:30 বেজে গেল। বাবারে বাবা, সেই 8:30 সময় শুরু করেছি রেডি হওয়া। তো চলো, এ দেখো আমার দিদি সেজেছে, আর এই যে আমার আর ওটা হচ্ছে আমার কি চাইনিজ ভাষায় কি সব লেখা, মুং মাং ছাং বুঝে দেয়। তো আমরা এখন মাসি বাড়িতে খেতে বসেছি, এরকম পাতা লুচি তরকারি করছে, তো তার জন্য মাসি বললো যে একবার খেয়ে দিয়ে যেতে আমরা যাই। তো লুচি চলে এসেছে, লুচিও খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি, তো এ দেখো বান্টিদি শাড়ি পরে নিয়েছে, আর আমার বোনও শাড়ি পরেছে। আয় দেখো স্নেহমিত এতদিন পরে এসছে কাটোয়ায়, খুব ভালো লাগলো সাথে দেখা হয়ে। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, দেখো সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, ওরা অঞ্জলি দেওয়া হয়ে গেছে তোর। না ঘুরতে মানে এখানেই। তো আমরা এখন একটা ঠাকুর দেখতে এসেছি আমার মা বাড়ির এখানে। আমরা এখন যাচ্ছি জাজিকে আমরা আই লাভ কাটোয়া আই লেখা।
সামনে চল না, সামনে চল। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, আমাদের ঘোরা হয়ে গেল, জাজিগ্রাম নয়নগর ঘুরে আসলাম। তো আমাদের অষ্টমীর সকাল এই পর্যন্ত, তো রাত্রিবেলা আবার ঘুরতে বেরোবো, সেই ভিডিওটা পরের পার্টে দেবো। তো হ্যাঁটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।